সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে মাস্টার্স শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে আমার তোমাদের সাথে অনলাইন ক্লাসে কথা হয়েছে, আজকে আমি তোমাদের ইন্টিগ্রাল ইকুয়েশনের উপর একটা ক্লাস নিব। তোমরা এই ক্লাসটি ভালোভাবে ফলো করবে। তোমাদের ইন্টিগ্রাল ইকুয়েশনস, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন এই বইয়ের আমি চ্যাপ্টার 4 এর উপর একটি ক্লাস নিতে চাই। আচ্ছা, আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে, আজকের টপিকস হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশনস। ইন্টিগ্রাল ইকুয়েশনস নিয়ে তোমাদের অনেক পরিচয় আছে ইন্টিগ্রাল ইকুয়েশনের সাথে, ইন্টিগ্রাল ইকুয়েশনগুলো কীভাবে সলভ করতে হয়। এতদিন আমরা যে ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশনগুলো সলভ করে এসেছি সেগুলো হচ্ছে, ধরো, ডেফিনেট ইন্টিগ্রাল, ইনডেফিনেট ইন্টিগ্রাল, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, যেগুলোতে অনেক বেশি টার্ম ব্যবহার করা হয় নাই, যেগুলো আমাদের লিমিটেশনের ভিতরে ছিল, অর্থাৎ আমাদের আয়ত্তের ভিতরে ছিল ক্যালকুলেশনগুলো। এখন যে ক্যালকুলেশনগুলো আসবে সেগুলো কিন্তু আর এই ছোট ক্যালকুলেশনগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এগুলো অনেক বড় আকারে আমাদের ভিতরে আসবে। সেই জন্য এই ক্যালকুলেশনগুলো করতে আমাদের যে যে হেল্প লাগবে সেগুলো আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে, এবং সেই হেল্পগুলো আমাদের থিওরি আকারে আসবে। এই থিওরিগুলো আমাদেরকে খুব ভালোভাবে জেনে তারপরে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। যেমন ইন্টিগ্রাল ইকুয়েশনে এখানে আমাদের যে হেল্পগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশন কি সেটা জানতে হবে, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন কি জানতে হবে, নন লিনিয়ার ইন্টিগ্রেশন কি জানতে হবে, ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন আসবে, ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন আসবে, সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন আসবে, নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনগুলো আসবে, সিমেট্রিক কার্নেল আসবে, তারপরে ডিফারেন্স কার্নেল আসবে, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের সবগুলো কিন্তু মেথড। এই মেথডগুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করতে পারবো না। এখানে ইটারেটেড কার্নেলস আসবে, আইজেন ভ্যালুস অ্যান্ড আইজেন ফাংশনের উপরে থিওরি আসবে, আরও যে থিওরিগুলো আসবে আমি সেগুলো তোমাদের বলে নিচ্ছি, ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন আন্ডার অ্যান ইন্টিগ্রাল সাইনের উপর থিওরি আসবে, তারপরে রিলেশন আসবে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো থিওরিটিক্যাল আকারে আসবে। এই থিওরিগুলো আমাদের ভালোভাবে জেনে তারপরে আস্তে আস্তে প্রসিড হইতে হবে ম্যাথমেটিক্সের দিকে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আজকে ইন্টিগ্রাল ইকুয়েশনের উপর যে কথা বলবো সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 4। তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশনসগুলো কীভাবে আসে সেগুলো আমাদেরকে আগে প্রথমে জানতে হবে। আসলে ইন্টিগ্রাল ইকুয়েশন মাস্টার্স ক্লাসে আমরা কীভাবে এক্সপ্রেস করছি বা ডিফাইন করছি, এখানে দেখো, আগে যেমন আমরা, তোমরা ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন তোমরা ডেফিনেট ইন্টিগ্রাল, ইনডেফিনেট ইন্টিগ্রাল এইভাবে জিনিসগুলোকে সলভ করে আসছো, এখন সেটা ব্যাপকভাবে আসবে। এবং সেই ব্যাপারটার জন্য এখানকার সাথে আগের পড়াগুলোর সাথে পার্থক্য আছে, এখন দেখো সেই পার্থক্যগুলো আমরা পড়ার সময় বুঝতে পারবো। দেখো, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশনস আসলে কি, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন ইন হুইচ অ্যান আননোন ফাংশন অ্যাপিয়ার্স আন্ডার ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন। তাহলে দেখো, একটা ইন্টিগ্রাল সমীকরণটা একটা সমীকরণ, এখানে আননোন ফাংশনগুলো কাজ করবে কিসের মধ্যে, এক বা অধিক ইন্টিগ্রাল সাইনের সাথে। ইফ দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন আর ইনভলভড, এখানে যদি অনেকগুলো ডেরিভেটিভস, ফাংশনের ডেরিভেটিভস একসাথে ইনভলভ থাকে, তাইলেই তাকে ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ইকুয়েশন বলা হবে। তাহলে দেখো, আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন ইন হুইচ অ্যান আননোন ফাংশন অ্যাপিয়ার্স আন্ডার ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন্স। ইফ দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন আর ইনভলভড, ইট ইজ কল্ড অ্যান ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেয়ার আর টু টাইপস অফ ইন্টিগ্রাল ইকুয়েশন, আমাদের দুই ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন আছে, একটা হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, আরেকটি হচ্ছে নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। দেখো, লিনিয়ার ইন্টিগ্রেশন বলতে আমরা
কি বুঝি? আমরা কিন্তু অনেক আগে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ফাংশন এগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। এখন দেখো, লিনিয়ার ইন্টিগ্রেশন বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি এই ক্লাসে, মানে মাস্টার্স ক্লাসে সেই জিনিসগুলোই তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ কল্ড লিনিয়ার ইফ ওয়ানলি লিনিয়ার অপারেশনস আর পারফর্মড ইন ইট আপন দ্য আননোন ফাংশনস। দ্যাট ইজ দ্য ইকুয়েশন ইন হুইচ নো নন লিনিয়ার ফাংশন অফ দ্য আননোন ফাংশন আর ইনভলভড। এখানে দেখো, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনকে কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে ডিফাইন করা হয়। ফাই এক্স ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন চিহ্ন, এটা ডেফিনেট ইন্টিগ্রাল আকারে প্রকাশ করা হবে। দেখো এখানে আপার লিমিট হচ্ছে বি এবং লোয়ার লিমিট ধরে নেওয়া হচ্ছে এ, তাহলে এ টু বি কে এক্স যাই, ফাই যাই, ডি যাই, ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট। এখন দেখো, দ্য মোস্ট জেনারেল টাইপ অফ লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম। আমি কিন্তু তোমাদেরকে এটা থিওরি আকারে প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে আসলে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনগুলো এখানে কিভাবে সলভ হবে। তাহলে দেখো, আলফা এক্স ফাই এক্স সমান হচ্ছে ক্যাপিটাল এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন কে এক্স যাই, ফাই যাই, ডি যাই। এটা দিয়ে আমরা কিন্তু এটাকে প্রকাশ করেছে, এই যে হয় ফাই এক্সটা হচ্ছে ইজ দ্য আননোন ফাংশন। এখানে ফাই এক্সটা হচ্ছে আমার আননোন ফাংশন, ফাই এক্স, এফ এক্স অ্যান্ড কে আমাদের কি, এটা এবং যাই, ল্যামডা এবং যাই, আর আননোন ফাংশনস। ল্যামডাটা হচ্ছে ওখানে নন জিরো রিয়েল অর কমপ্লেক্স প্যারামিটার অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন এক্সটেন্ড ওভার দ্য ডোমেইন যাই। হোয়ার দ্য আপার লিমিট মে বি আইদার ভেরিয়েবল অর ফিক্সড। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনস আর ক্লাসিফাইড ইন্টু টু বেসিক টাইপস, ভল্টার ইন্টিগ্রাল ইকুয়েশন অ্যান্ড ফ্রেড হল ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য এটাকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশনস। ইন্টিগ্রাল ইকুয়েশনসে প্রথমে আমাদেরকে আসলে জানতে হবে ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি। ইন্টিগ্রাল ইকুয়েশনটা হচ্ছে একটা সমীকরণ, বা ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন ইন হুইচ অ্যান আননোন ফাংশন অ্যাপিয়ার, যেখানে অপরিচিত ফাংশনগুলো কাজ করবে কার সাপেক্ষে, এক বা অধিক ইন্টিগ্রাল সাইনের সাথে। দেখো, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন ইন হুইচ অ্যান আননোন ফাংশন অ্যাপিয়ার্স আন্ডার ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন ইফ দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন আর ইনভলভড। এখানে যদি আমাদের এই ফাংশনের ডেরিভেটিভসগুলো কাজ করে, তাহলেই তাকে ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবে। ইফ দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন আর ইনভলভড, ইট ইজ কল্ড অ্যান ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আমাদের যে এখানে দেয়ার আর টু টাইপস অফ ইন্টিগ্রাল ইকুয়েশন, এখানে দুই ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন আছে, একটা হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন আর একটা হচ্ছে নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার ইন্টিগ্রেশন কাকে বলে আমি তোমাদেরকে জানিয়েছি, এবং কিভাবে প্রকাশ করা হয় সেটাও দেখিয়েছি, এবং কিভাবে সমীকরণ আকারে লেখা যায় সেটাও বলেছি। এখানে যে আলফা এক্স, এফ এক্স এবং কে, ল্যামডা যাই আর আননোন আর নন ফাংশনস, আর ল্যামডা ওটা হচ্ছে ইজ এ নন জিরো রিয়েল আর কমপ্লেক্স প্যারামিটার অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন এক্সটেন্ডস ওভার দ্য ডোমেইন সাচ দ্যাট হোয়ার দ্য আপার লিমিট মে বি আইদার ভেরিয়েবল অর ফিক্সড। দেখো, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনস আর ক্লাসিফাইড ইন্টু টু বেসিক টাইপস। লিনিয়ার ইন্টিগ্রেশনটা আমাদের কি দুইটা ম্যাথডের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অ্যান্ড রেড ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা শিখব ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন কাকে বলে এবং এটা কিভাবে প্রকাশ করা হয়। দেখো, অ্যান ইকুয়েশন ইজ সেড টু বি ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন ইফ দ্য আপার লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ এ ভেরিয়েবল। দেখো, যেমন আলফা এক্স ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন সাইন দিলা এ টু এক্স, হ্যাঁ, কে এক্স ইটা, ফাই ইটা, ডি ইটা, দেয়ার আর দ্য ফলোয়িং স্পেশাল কেস। এখানে দেখো, আমরা কিছু
মানে আমাদের কি কি ফরম্যাটগুলো আসতে পারে, কি কি কাজগুলো আমাদের হতে পারে সেইগুলোর উপর কথা বলছি। যদি আমাদের এখানে হোয়েন আলফা ইকুয়াল টু জিরো দেন দ্য আননোন ফাংশন ফাই অ্যাপিয়ার্স ওনলি আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন অ্যান্ড নো হোয়ার এলস ইন দ্য ইকুয়েশন, তখন এফ এক্স এর মানটা কি হবে? আমাদের যদি আলফা সমান জিরো হয় তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা কি হবে, জিরো। তাইলে আমরা যদি এটাকে চেঞ্জ করে লিখি, মানে পক্ষান্তর করে লিখি, তাহলে হবে এফ এক্স সমান মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন সাইন এ টু এক্স কে এক্স ইটা ফাই ইটা ডি ইটা। দিস ইজ কল্ড দ্য ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। তাহলে ফার্স্ট কাইন্ড ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশনে আমাদের দেখতে পাচ্ছি আলফা মানটা কি হবে, জিরো। ঠিক আছে, যখন আলফার মানটা জিরো হবে তখন আমরা ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশনের পাবো প্রথম প্রকার, মানে ফার্স্ট ইন্টিগ্রাল, ফার্স্ট কাইন্ড ইন্টিগ্রাল ইকুয়েশন। আর যদি আলফার মান ওয়ান হয় তাহলে আমরা পাবো কি, ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এখন দেখো, যদি হোয়েন আলফা ইকুয়াল টু ওয়ান দেন দ্য ইকুয়েশন ইনভলভ আননোন ফাংশন ফাই বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ইন্টিগ্রাল সাইন, দ্যাট ইজ ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু এক্স কে এক্স ইটা ফাই ইটা ডি ইটা। দিস ইজ কল্ড দ্য ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এখন দেখো তিন নম্বর, হোয়েন আলফা ইকুয়াল টু ওয়ান অ্যান্ড এফ এক্স আমাদের এটা হচ্ছে জিরো, দ্য ইকুয়েশন রিডিউস টু। এখন তোমাদের ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, আলফার মানটা ওয়ান এবং এফ এক্স এর মানটা হচ্ছে জিরো, তাহলে দ্য ইকুয়েশন রিডিউস টু ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টিগ্রেশন এ টু এক্স কে এক্স ইটা ফাই ইটা ডি ইটা। দিস ইজ কল্ড হোমোজেনাস ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে আমরা ফার্স্ট কাইন্ড অফ ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন দেখলাম কখন, যখন আলফার মান জিরো হয়। ঠিক আছে, যখন আলফা ইকুয়াল টু ওয়ান হবে তখন কিন্তু আমরা সেকেন্ড কাইন্ড ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশনটা দেখতে পেলাম, আর যখন আলফার মান ওয়ান হবে এবং এফ এক্স ইকুয়াল টু জিরো হবে তাহলে তখন ইকুয়েশনের ফরম্যাটটা যে দাঁড়াবে সেটাকে বলে হোমোজেনাস ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন। কেমন? তাহলে দিস ইজ কল্ড দ্য হোমোজেনাস ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। দ্য ফাংশন কে এক্স জিটা ইজ নোন অ্যাজ দ্য কার্নেল অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে এখানে এই যে কে এক্স ইটা, এটাকে বলে আমাদের কি, কার্নেল। দ্য ফাংশন কে এক্স ইটা ইজ নোন অ্যাজ দ্য কার্নেল অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে এখন দেখো ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন, আমাদের প্রথমটা ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন সম্পর্কে আমাদের ভালো ধারণা হলো আমি মনে করছি এবং তোমরা এটা বুঝতে পারলা। এখন আমরা আসব সেকেন্ড, দ্বিতীয় প্রকারে, সেকেন্ড কাইন্ডে আমরা আসছি, ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে এখানে প্রকাশ করব সেটা আমরা দেখাচ্ছি তোমাদের। দেখো অ্যান ইকুয়েশন ইজ সেড টু বি ফ্রেড ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন ইফ দ্য ডোমেইন অফ ইন্টিগ্রেশন কিউ ইজ ফিক্সড অ্যাজ ফর এক্সাম্পল আলফা এক্স ফাই এক্স ইকুয়াল টু দেখো এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স যাই বাই এক্স ফাই ইটা ডি ইটা। দ্য ফলোয়িং স্পেশাল কেসেস আর অফ আওয়ার মেইন ইন্টারেস্ট। আচ্ছা এখন দেখো, হোয়েন আলফা ইকুয়াল টু জিরো দেন দ্য ইকুয়েশন ইনভলভ দ্য আননোন ফাংশন ফাই অনলি আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, দ্যাট ইজ এফ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স যাই বা এক্স ইটা ফাই ইটা ডি ইটা। দিস ইজ কল্ড দ্য ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। হোয়েন আলফা ইকুয়াল টু ওয়ান দ্য ইকুয়েশন ইনভলভ দ্য আননোন ফাংশন ফাই বোথ সাইডস ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ইন্টিগ্রাল সাইন, দ্যাট ইজ ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স খেয়াল করবে ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স ইটা ফাই ইটা
d eta. This is called the Fred-Holm integral equation of second kind. And 3 te dekho alpha equal to 1. Walter's integral equation er motoi alpha equal to 1 abong fx equal to 0. The equation reduced to phi x equal to minus lambda integration a to b kx eta d eta d eta is. This is called the homogeneous Fred-Holm integral equation. Second time. Acha ekhon dekho linear integral equation of the first and second kind are the particular cases of the linear integration integral equation of the third kind. Is a first and second kind analysis kora holo eigulo niye amaderke amra ekhon tritiyo dhoroner integration er upor alochona korbo. Eta kibhabe where alpha is not a constant but is a prescribed function of x. যখন আলফাটা আমাদের কনস্ট্যান্ট হবে না সেটাকে আমরা থার্ড কাইন্ডি দিয়ে প্রকাশ করব সেটাকে আলফা এক্স ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন কিউ কে এক্স ইটা ফাই ইটা টি ইটা ঠিক আছে তাহলে আমরা আমাদের ওয়াল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন সম্পর্কে জানলাম ফ্রেড হোম ইন্টিগ্রাল ইকুয়েশন সম্পর্কে জানলাম এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের আরো আদার্স যে হেল্পফুল লাগবে সেগুলোর আরেকটি অংশ হচ্ছে সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশনস দেখো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের থিওরিটিক্যাল ম্যাথ সেটা আগের ম্যাথমেটিক্স এর মতো কিন্তু কাজগুলো করে গেলেই আমাদের হয়ে যায় না এখানে থিওরির মাধ্যমে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলো প্রয়োগ আসতেছে আমাদের সেই জন্য এখানকার ক্যালকুলেশন বা এই থিওরি গুলো কিন্তু অন্য রকম হ্যাঁ সেই জন্য তোমাদের এগুলো এইভাবে পড়তে হবে অর্থাৎ তোমাদেরকে ভালোভাবে জিনিসগুলো আয়ত্তে না নিয়ে আসলে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো না এখন দেখো সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশনসটা এই ফরম্যাটে কেমন when one or both limits of integration become infinite or when the kernel becomes infinite at one or more points with in the range of integration তাহলে তোমরা খেয়াল করবা যে এক বা উভয় লিমিট ইন্টিগ্রেশনের এক বা উভয় লিমিট বিকামস ইনফাইনাইট হোয়েন দ্য কার্নেলস বিকাম ইনফাইনাইট অ্যাট ওয়ান অর মোর পয়েন্টস এখানে এক বা অধিক বিন্দু পাবা উইথ ইন দ্য রেঞ্জ অফ ইন্টিগ্রেশন আমাদের এই সমাকলনের যে মানগুলো আছে তার ভিতরে আমাদের যে এক্সপেক্টেড ভ্যালুগুলো আছে তার ভিতরের মানগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করবো দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন is known as singular integral equation singular integration equation ke kibhabe prokash kore shei ta ami tomader dekhacche pi x equal to hocche fx plus lambda integration minus infinity exponential third bracket diye minus absolute x minus eta absolute chinho shesh tarpor third bracket pi eta d eta and fx small fx jeta arke এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার হচ্ছে মাইনাস আলফা ফাই ইটা ডি ইটা এখানে জিরো লেস দেন আলফা লেস দেন ওয়ান আর কল্ড দ্য সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন তাহলে এই যে দেখো সিঙ্গুলার আমাদের প্রথমে আসছে কি দেখো ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন তারপরে তোমরা শিখলে ফ্রেড হলম ইন্টিগ্রাল ইকুয়েশনস এখন আমি আসলাম সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন সিঙ্গুলার এখানে কিন্তু প্রত্যেকটার চেহারা আলাদা প্রত্যেকটার আইডেন্টিটি আলাদা প্রত্যেকটার কাজ আলাদা হ্যাঁ কাজগুলো যদিও আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক মনে হয় প্রত্যেককে আমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে চিনতে হবে যে এটা ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন এটা ফ্রেড হলম ইন্টিগ্রাল ইকুয়েশন এটা সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন এটা নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন এগুলো কিন্তু আমাদের চিনতে হবে না চিনলে কিন্তু আমরা এগুলোকে আলাদা করতে পারবো না এবং কাজগুলো করতে পারবো না কোথাও প্রয়োগও করতে পারবো না তাহলে দেখো সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশনস কি হোয়েন ওয়ান অর বোথ লিমিটস অফ ইন্টিগ্রেশন বিকাম ইনফাইনাইট অর হোয়েন দ্য কার্নেল বিকামস ইনফাইনাইট অ্যাট ওয়ান অর মোর পয়েন্টস উইথ ইন দ্য রেঞ্জ অফ ইন্টিগ্রেশন The integral equation is known as singular integral equation. যেখানে আমরা প্রকাশ করেছি phi x কে f x plus lambda integration minus infinity to infinity exponential
থার্ড ব্রেকেট দেখো মাইনাস এক্স মাইনাস ইটা অ্যাবসলিউট চিহ্ন শেষ, থার্ড ব্রেকেট ক্লোজ, পাই ইটা ডি ইটা, অ্যান্ড এফ এক্স এর মান হচ্ছে সমান ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার মাইনাস আলফা পাই ইটা ডি ইটা, আর কল দ্য সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশনস। ঠিক আছে, এখন দেখো তোমাদের আসবে নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। এখন আমাদের এটা দেখতে হবে, আমরা লিনিয়ারটা দেখে আসলাম, এখন সিঙ্গুলারটা দেখে আসলাম, এখন চার নাম্বারটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন এটা কিভাবে প্রকাশ করে। ইফ দ্য আননোন ফাংশন অ্যাপিয়ার্স আন্ডার অ্যান ইন্টিগ্রাল সাইন অফ দ্য পাওয়ার এন দেন দ্য ইকুয়েশন ইজ সেড টু বি এ নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। দেখো এক্সাম্পল দিয়ে আমি এখানে দেখাচ্ছি তোমাদের, ফাই এক্স এর মানটা হচ্ছে এফ এক্স ক্যাপিটাল এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স যাই ফাই টু দি পাওয়ার এন যাই ডি যাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি, ইফ দ্য আননোন ফাংশন অ্যাপিয়ার্স আন্ডার অ্যান ইন্টিগ্রাল সাইন টু পাওয়ার এন, এন এর মান অবশ্যই ওয়ানের চেয়ে বড়, দেন দ্য ইকুয়েশন ইজ সেড টু বি এ নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, ফাই এক্স সমান ক্যাপিটাল এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে কে এক্স যাই ফাই টু দি পাওয়ার এন যাই ডি যাই। তাহলে আমাদের দেখো অনেকগুলো জিনিস কিন্তু এখানে জানা হলো। এইটুকু সময়ের মধ্যে আমরা কি কি জিনিসগুলো জানলাম, যে ইন্টিগ্রাল ইকুয়েশনের এই চ্যাপ্টারটা পড়ার জন্য প্রথমে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন জানলাম, বললাম যে ইন্টিগ্রাল ইকুয়েশন দুই প্রকার, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, এগুলো যখন আমাদেরকে সলভ করতে হবে তখন আমাদের আসলো কি, ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন আসলো, ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন আরও আসলো, সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন, এখন পেলাম নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। এইটুক পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়ে আসলাম, তা আমি আশা করছি তোমরা এই পয়েন্টগুলো খেয়াল করবে, আন্ডারলাইন করবে এবং প্রত্যেকটা জিনিস মেমোরাইজ করবে, না মেমোরাইজ করলে তো মাথায় থাকবে না, মনে থাকবে না, তুমি চেহারা দেখে আইডেন্টিফাই করতে পারবে না কোনটা নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, কোনটা সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন, কোনটা ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন, কোনটা ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, এবং এটা কিভাবে সলভ করতে হবে সেটাও কিন্তু আমরা যদি না চিনে রাখি, না মনে রাখি, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। সেই জন্য আমাদেরকে পড়ার সময় এগুলো কি ভালোভাবে পড়তে হবে, যাতে আমাদের মেমোরিতে অবশ্যই অলওয়েজ মনে থাকার মতো করে পড়তে হয়, তাহলে সবসময় মেমোরিতে এগুলো ঠিক মতো অ্যাবজর্ব হবে এবং আমাদের সবসময় মনে থাকবে। সময় দিয়ে পড়তে হবে, আস্তে আস্তে পড়তে হবে এবং আয়ত্তে নিয়ে আসতে হবে, খুব দ্রুত জিনিসগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আয়ত্তে আসবে না। এখন দেখো স্পেশাল কাইন্ডস অফ কার্নেলস, এখন দেখো কার্নেলসের কিছু প্রকারভেদ আছে সেগুলো কীরকম, যেমন সিমেট্রিক কার্নেল, এ কার্নেল কে এক্স ইটা ইজ কল্ড সিমেট্রিক অর কমপ্লেক্স সিমেট্রিক অর হারমেশিয়ান, কিভাবে সেটা, ইফ এক্স ইটা ইকুয়াল টু হচ্ছে কে বাই ইটা এক্স, হোয়ার দ্য বার ডিনোটস দ্য কমপ্লেক্স কনজুগেট, এই যে এখানে বার দিয়ে প্রকাশ করলাম এটা প্রকাশ করছে কমপ্লেক্স কনজুগেট, এ রিয়েল কার্নেল কে এক্স ইটা ইজ সিমেট্রিক ইফ কে এক্স ইটা ইকুয়াল টু হচ্ছে কে ইটা এক্স। তাহলে কি হলো আমাদের, দেখো সিমেট্রিক কার্নেল আমরা বললাম যে কার্নেল কে এক্স ইটা ইজ কল্ড সিমেট্রিক অর কমপ্লেক্স সিমেট্রিক অর হারমেশিয়ান, তাহলে এই কার্নেলটা সিমেট্রিক হবে, কমপ্লেক্স সিমেট্রিক হবে অর হারমেশিয়ান হবে, কখন, যখন কে এক্স ইটা ইকুয়াল টু হচ্ছে কে বার ইটা এক্স, এই কে বার দিয়ে আমরা আসলে কমপ্লেক্স কনজুগেট প্রকাশ করলাম, তাহলে এ রিয়েল কার্নেল কে এক্স ইটা ইজ সিমেট্রিক ইফ কে এক্স ইটা ইকুয়াল টু হচ্ছে কে ইটা এক্স। ডিফারেন্স কার্নেল, এখানে দেখো ইফ দ্য কার্নেল কে এক্স ইটা ইজ ডিপেন্ডেন্ট সলিলি অন দ্য ডিফারেন্স এক্স মাইনাস ইটা, দ্যাট ইজ কে এক্স ইটা ইকুয়াল টু হচ্ছে কে এক্স মাইনাস ইটা, ঠিক আছে, দেন কে এক্স মাইনাস ইটা ইজ কল্ড দ্য ডিফারেন্স কার্নেল। এখন আসো সেপারেবল অর ডিজেনারেট কার্নেল, সেপারেবল অর ডিজেনারেট কার্নেল,
If a kernel x eta can be expressed as the sum of a finite number of terms, each of which is the product of the function of x and a function of xi only, that is, এটাকে আমরা প্রকাশ করছি দেখো, separable or degenerate kernel কে x eta equal to n summation I equal to 1, তোমাদেরকে বলা হচ্ছে কিন্তু এখানে sum of finite number অফ টার্মস, তাই না? আমাদের টার্মসের ফাইনাইট নাম্বারগুলো সসীম মানগুলোর যোগফল সেটাকে প্রকাশ করা হচ্ছে এখানে n সামেশন I ইকুয়াল টু 1 di x h i ইটা, i এর মান হচ্ছে 1 2 3 আপ টু n, দ্যান দ্য কার্নেল ইজ কল্ড এ সেপারেবল অর এ ডিজেনারেট কার্নেল। এখন দেখো ইটারেটেড কার্নেলস কাকে বলে। Consider the Volterra integral equation of second kind. আমরা Volterra integral equation এ পড়ে আসলাম যে সূত্রটা সেটাই তোমাদের লিখে দেখাচ্ছি। Phi x equal to হচ্ছে capital F x plus lambda integration a to x k x eta phi eta d eta. এখানে দেখো then the iterated kernels k n x eta. N এর মানটা হচ্ছে 1 2 3 dot dot is defined as k1 x eta equal to হচ্ছে k x eta and dot dot চলবে k n x eta সমান হচ্ছে integration eta to x k x z k n minus 1 z eta dot dz, n এর মান হচ্ছে 2 3 dot dot। এখন দেখো আমাদের এই পর্যন্ত জানা হলো, এখন আমরা আসলাম আমাদের প্রথম যে সিমেট্রিক্যাল কার্নেল, স্পেশাল কাইন্ডস অফ কার্নেলস পড়াতে যে তোমাদেরকে সিমেট্রিক্যাল কার্নেলস পড়ালাম, ডিফারেন্স কার্নেল পড়ালাম, সেপারেবল বা ডিজেনারেট কার্নেল পড়ালাম, তোমাদের ইটারেটেড কার্নেলসও পড়ালাম। এখন দেখো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এখন দেখো বি নাম্বার, কনসিডার দ্য ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড কাইন্ড। এটাকে এখন আমরা আবার লিখে তোমাদেরকে দেখাচ্ছি। ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ল্যামডা এ টু বি ইন্টিগ্রেশন আর কি কে এক্স ইটা ডি ইটা, ঠিক আছে, যেখানে এ লেস দেন সমান এক্স লেস দেন সমান বি, দেন দ্য ইটারেটেড কার্নেলস কে এক্স ইটা এন ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট ডট is defined as k1 x eta equal to হচ্ছে k x eta, আবার k n x eta equal to হচ্ছে দেখো কিভাবে প্রকাশ করা হচ্ছে ইন্টিগ্রেশন a to b k x z k n minus 1 z eta, ঠিক আছে, তাহলে এখানে n হচ্ছে 2 3। এই যে জিনিসগুলো এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। রিসিপ্রোকাল কার্নেল অর্থাৎ রিজলভেন্ট কার্নেল এটা কি দেখো। Suppose the solution of the Volterra integral equation. আমরা এখানে ধরে নিচ্ছি Volterra integrationটা দেখো, phi x equal to হচ্ছে capital F x plus lambda integration a to x k x eta phi eta d eta. Eta is phi x equal to F x plus lambda integration a to x. এটাকে আবার আমরা প্রকাশ করছি দেখো, F x eta ল্যামডা এবং এফ ইটা ডি ইটা অ্যান্ড দ্য সলিউশন অফ ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে এই রিসিপ্রোকাল কার্নেল ইকুয়েশনটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা তোমরা দেখতে পেলা, অ্যান্ড দ্য সলিউশন অফ ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন দেখো এটাকেই আমরা লিখছি এখন, ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স ইটা phi eta d eta is f, এই সমীকরণটা হবে দেখো phi x equal to হচ্ছে f x plus lambda integration a to b r x eta such that lambda f eta d eta is then r x eta such that lambda or f x eta such that lambda is called the resolvent kernel or reciprocal kernel of the given equation। তাহলে আমরা এই সবগুলো মোটামুটি
মানে কার্নেলসের যে প্রকারগুলো আছে সেগুলো আমরা সব জেনে নিলাম। এখন দেখো আমাদের যে কাজটা, যে ফাংশনটি কাজে লাগবে আরো সেটি আমি জানাচ্ছি, সেটা হচ্ছে আইজেন ভ্যালুস অর আইজেন্স ফাংশনস, অর্থাৎ আইগেন ভ্যালুস অর আইগেন ফাংশনস, যেটাই আমরা বলি না কেন। এখন দেখো, লেট আস কনসিডার দ্য হোমোজেনাস ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন, ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স ইটা ফাই ইটা ডি ইটা। দ্য ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ ওয়ান হ্যাজ এ নন জিরো সলিউশন আর কল্ড দ্য আইজেন ভ্যালুস অফ ওয়ান or the kernel kx eta, and for every eigenvalue eigenvalue of lambda the corresponding non-zero solution of one is called the eigen function. আচ্ছা, আমাদের eigen function এবং eigen values একটা সম্পর্কে ধারণা দেয়া হলো তোমাদের। এখন দেখো, এখানে খেয়াল করো, যদি ল্যামডার মানটা জিরো হয়, ল্যামডা ইকুয়াল টু জিরো ইজ নট অ্যান আইগেন ভ্যালু, সিন্স ফর ল্যামডা ইকুয়াল টু জিরো উই হ্যাভ ফ্রম ওয়ান ফাই এক্স ইকুয়াল টু জিরো। এটা রিমার্ক ওয়ান, আমরা এটাতে এক নম্বর দিয়ে চিহ্নিত করলাম। দুই নম্বর দেখো, রিমার্ক টু, এ হোমোজেনাস ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড মে হ্যাভ নো আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন or may not have any real eigenvalue and the eigen function. তাহলে আমরা প্রথমে কি চিহ্নিত করলাম, যে ল্যামডা ইকুয়াল টু জিরো ইজ নট এন আইগেন ভ্যালু, সিন্স ফর ল্যামডা ইকুয়াল টু জিরো উই হ্যাভ ফ্রম ওয়ান ফাই এক্স ইকুয়াল টু জিরো। দুই আমরা চিহ্নিত করলাম, এ হোমোজেনাস ফ্রেডহোল্ম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ওয়ান সেকেন্ড কাইন্ড মে হ্যাভ নো আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ফাংশন অর may not have any real eigenvalue and eigenfunctions. আচ্ছা, এখন দেখো আমাদের নতুন যে থিওরি সেইটাতে আমরা যাচ্ছি, আমাদের কার্নেলসের প্রকারভেদগুলো এবং eigenvalue eigenfunction বা eigenvalue eigenfunction সব কিভাবে ব্যবহার হবে সবগুলো ব্যাপার সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হলো। এখন আমাদের নতুন থিওরি দেখো, 4.4, এটা কি? ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন আন্ডার অ্যান ইন্টিগ্রাল সাইন। ভালো করে খেয়াল করবে, এ ফর্মুলা ফর কনভার্টিং এ মাল্টিপল ইন্টিগ্রাল ইন্টু এ সিঙ্গেল অর্ডিনারি ইন্টিগ্রাল। আচ্ছা, এখন দেখো, এই থিওরিটা এস্টাবলিশ করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি, কনসিডার দ্য ফাংশন আই এন, আই এন এক্স, মানে আমাদের আই এন এক্স সমান কত, ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এফ ইটা ডি ইটা। এটাকে এক নম্বর সমীকরণ দাও, অ্যান্ড হোয়ার এন ইটা ইজ এ পজিটিভ ইন্টিগ্রাল অ্যান্ড এ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন করো এককে, ওয়ানকে করো উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা এখানে কী পাচ্ছি দেখো, ডিআইএন ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিডিএক্স, থার্ড ব্রেকেট দিয়ে লিখছি আমরা, ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এফ ইটা ডি ইটা, থার্ড ব্রেকেট ক্লোজ করছি। এখন এটাকে তোমরা ইন্টিগ্রেশন করো, তাহলে সমান সমান কী পাচ্ছ, এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা এন মাইনাস টু এফ ইটা ডি ইটা প্লাস x মাইনাস n হোল টু দি পাওয়ার n মাইনাস 1 f ইটা i n সমান x, তাই না? তাহলে এখন আমরা দেখো মান বসাচ্ছি, n মাইনাস 1 সমান সমান n মাইনাস 1 ইন্টিগ্রেশন a টু x x মাইনাস ইটা n মাইনাস 2 f ইটা d ইটা প্লাস 0। আমাদের যদি এখানে এটা ইকুয়াল টু x বসে, তাহলে এটার মান n মানটা কি হবে, 0 হবে। তাহলে ডিআইএন বাই ডিএক্স সমান কি হচ্ছে, এন মাইনাস ওয়ান আই এন মাইনাস ওয়ান। এটাকে দুই নাম্বার দাও। এখন দেখো, ফর এন ইকুয়াল টু ওয়ান উই হ্যাভ ওয়ান, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আই ফর এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে আই ওয়ান সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু এক্স এফ ইটা ডি ইটা।
তাহলে এটাকে আবার তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ডি তোমরা আর কি করো, ডিআই ওয়ান dx মানে বাই dx সমান হচ্ছে ddx ইন্টিগ্রেশন a টু x f ইটা d ইটা, তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে পড়ছি আর কি। তাহলে ডিআই ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স মানে ডিআই ওয়ান ডি এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে তিন নাম্বার ডিফারেন্সিয়েটিং টু। দুইকে দেখো এম টাইমস ডিফারেন্সিয়েট করো, করলে কি হবে, উই গেট ডি টু দি পাওয়ার এম আই এন ডি এক্স এম সমান তুমি পাবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট ডট এন মাইনাস এম আই এন মাইনাস এম। এখন দেখো ইন পার্টিকুলার কেস পুটিং এম ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস ওয়ান, আমি যদি এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বসাই তাইলে কি হবে, ডি পাওয়ারটা হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আই এন সমান হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট 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 কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি এন মাইনাস মাইনাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান, তাইলে কি থাকছে সেইটা লিখে দেখাচ্ছি, সমান সমান এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট ডট কি আমার থাকছে আই ওয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারছি সমান সমান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আই ওয়ান। তাহলে দেখো ডিডিএক্স আমরা যদি এটাকে লিখি আমাদের কি হচ্ছে দেখো ডিডিএক্স ডি এন মাইনাস ওয়ান ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আই এন সমান আমরা এটা লিখছি ডিডিএক্স কি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আই ওয়ান, তাহলে এটাকে দাঁড়াচ্ছে দেখো আমরা এটাকে সুন্দর করে লিখি ডি টু দি পাওয়ার এন ডি এক্স এন আই এন সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ডিআই ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স, তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিএন আই এন ডিভাইডেড বাই ডি এক্স এন সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এক্স, ইকুয়েশন থ্রি ব্যবহার করলাম। এখন দেখো এটাকে দিলাম পাঁচ নাম্বার, ফ্রম থ্রি থ্রিতে যাও আই ওয়ান এক্স সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু এক্স এফ এক্স ওয়ান ডি এক্স ওয়ান, দুই নাম্বার সমীকরণে যাও মিলাই দেখো ডিআই টু ডিভাইডেড বাই ডি এক্স সমান হচ্ছে টু মাইনাস ওয়ান আই ওয়ান, দ্যাট ইজ আই টু এক্স সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু এক্স আই ওয়ান এক্স টু ডি এক্স টু, এটাকে এইভাবে লিখতে হবে মান বসাচ্ছি আর কি, সমান সমান এ টু ইন্টিগ্রেশন এ টু এক্স ইন্টিগ্রেশন এ টু এক্স টু এফ এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স টু, এই যে লেখাগুলো এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এগেইন ফ্রম টু ডিআই থ্রি ডিভাইডেড বাই ডি এক্স সমান হচ্ছে দেখো থ্রি মাইনাস ওয়ান আই টু মানে টু ইন্টিগ্রেশন এ টু এক্স আই টু এক্স থ্রি ডি এক্স থ্রি, তাই না, ক্রমান্বয়ে মানগুলো বসবে ডি ইন্টিগ্রেশ সমান সমান টু এ টু এক্স ইন্টিগ্রেশন এ টু এক্স থ্রি এফ এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স টু ডি এক্স থ্রি, তাহলে ইন ইন্টিগ্রাল উই হ্যাভ আই এন এক্স ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এ টু এক্স এ টু এক্স ওয়ান ডট ডট এ টু এক্স থ্রি এ এক্স টু এ এক্স এন সমান তোমরা পাবা এফ এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স টু ডি এক্স থ্রি ডট ডট ডি এক্স এন ডট ডট, এটা হচ্ছে তোমাদের আমাদের ছয় নাম্বার। এখন দেখো ফ্রম ওয়ান অ্যান্ড সিক্স উই হ্যাভ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এ টু এক্স ইন্টিগ্রেশন এ টু এক্স এন ডট ডট এ টু এক্স থ্রি এ টু এক্স থ্রি এক্স টু এফ এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স টু ডি এক্স থ্রি ডট ডট ডি এক্স এন, তাহলে কী হচ্ছে সমান সমান ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এফ ইটা ডি ইটা, এটা সমান মান বসাচ্ছি সমান সমান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এ টু এক্স এক্স মাইনাস ইটা পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ইটা ডি ইটা, তাই না। তাহলে এখন দেখো আমাদের এই ইকুয়েশনটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ভাবে ধারণা হলো, দিস মে বি এক্সপ্রেসড অ্যাজ দ্য রেজাল্ট অফ ইন্টিগ্রেটিং অফ দ্য ফাংশন অফ এক্স
and integrating n minus 1 times এটা কে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি দেখো integration a to x f eta d eta power n সমান সমান হচ্ছে integration a to x x minus eta power n minus 1 factorial n minus 1 f eta d eta 7 নম্বর সমীকরণ এই যে তোমাদের এই এটা কিন্তু আমি খুব স্লোলি এবং আস্তে আস্তে পড়ালাম তোমাদের এই রিলেশনটা যাতে তোমাদের মনে থাকে হ্যাঁ সেই জন্য আমি খুবই আস্তে আস্তে ক্যালকুলেশনগুলো দেখাই দেখাই আসলাম যাতে তোমরা বুঝতে পারো যাতে তোমাদের মনে থাকে তাহলে তোমরা তো তোমাদের এখন তো তোমরা অনেক বড় হয়েছে তোমরা মাস্টার শ্রেণীতে পড়ো তোমাদের ক্যালকুলেশনগুলো আর এত ব্যাপকভাবে আমাকে করে দিতে হবে না তোমাদেরকে কথা বললেই বুঝতে পারার কথা সেই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণটাই ডিটেইলস খুব স্লোলি দেখালাম যাতে তোমরা বুঝতে পারো তাহলে এইটুক পর্যন্ত আমি এই থিওরিটাকে এস্টাবলিশ করে দেখালাম এখন দেখো এই চ্যাপ্টারটা সলভ করতে আরও যেটুকু লাগবে সেই দিকে আমরা যাচ্ছি এখন আরও একটা থিওরি আমাদেরকে এখন পড়তে হচ্ছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক আছে এই চ্যাপ্টারে সেইটা আমাদেরকে এখন এস্টাবলিশ করে দেখাতে হবে দেখো দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল রিলেশনশিপ বিটুইন ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন উইথ গিভেন ইনিশিয়াল ভ্যালুস তাহলে দেখো এখানে আমাদেরকে এটাকে এস্টাবলিশ করতে আমাদের একটা সমীকরণের হেল্প নাই আমরা কিন্তু প্রত্যেকটা সমীকরণ তোমাদেরকে দেখাই দেখাই আসলাম 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত দেখালাম এখন যে সমীকরণটা নিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হচ্ছে তাই না তার জন্য আমাদের ধারাবাহিকতা মেনটেন করছে তো লেট আস কনসিডার দ্য ইকুয়েশন dn y dx n প্লাস a1 x দেখো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে d টু দি পাওয়ার n মাইনাস 1 y ডিভাইডেড বাই d টু দি d x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট a n x y ইকুয়াল টু হচ্ছে f x ইকুয়াল টু হচ্ছে 8 দ্য ইনিশিয়াল কন্ডিশন আর প্রেসক্রাইবড অ্যাজ ফলোস তাহলে দেখো y 0 সমান হচ্ছে c 0 প্রকাশ করছি y ড্যাশ 0 সমান এটাকে ধরছি c 1 ডট ডট y n মাইনাস 1 0 ধরছি কি c n মাইনাস 1 এটাকে দাও 9 নাম্বার হোয়ার প্রাইম ডিনোটস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x প্রাইমটা আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছে এখন দেখো কনসিডার d টু দি পাওয়ার n y ডিভাইডেড বাই dx n সমান হচ্ছে 5x ইন্টিগ্রেটিং উইথ দিস উইথ রেসপেক্ট টু x উইথ দ্য লিমিট 0 টু x উই গেট এখন দেখো d টু দি পাওয়ার n মাইনাস 1 y ডিভাইডেড বাই d x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস y টু দি পাওয়ার দেখো n মাইনাস 1 0 সমান হচ্ছে 0 টু x 5 u d u এখন দেখো d টু দি পাওয়ার n মাইনাস 1 y ডিভাইডেড বাই d x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস c n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 টু x 5 u d u বাই 9 তাহলে এখন আমাদের কি দাঁড়াচ্ছে দেখো d টু দি পাওয়ার n মাইনাস 1 y ডিভাইডেড বাই d x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 টু x 5 u d u সিমিলারলি তোমরা পাবা d টু দি পাওয়ার n মাইনাস 2 y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n মাইনাস 2 সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু x 5 u d u স্কয়ার খেয়াল করবে প্লাস c n মাইনাস 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস c n মাইনাস 2 এখন দেখো সিমিলারলি d টু দি পাওয়ার n মাইনাস 3 y ডিভাইডেড বাই dx n মাইনাস 3 ওই ধারাবাহিকতাই আমরা লিখে যাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু x 5 u দেখো du কিউব প্লাস c n মাইনাস 1 দেখো ধারাবাহিকভাবে কিন্তু আসছে x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস c n মাইনাস 2 ইন্টু x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস c n মাইনাস 3 অ্যান্ড সো অন এইভাবে কিন্তু আমাদের ফরম্যাটটা দাঁড়াচ্ছে লাস্টলি y ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন 0 টু x 5 u du
whole to the power n plus c n minus 1 into x to the power n minus 1 divided by factorial n minus 1 plus c n minus 2 x to the power n minus 2 factorial n minus 2 plus k dot dot. তাই না? তাহলে এখানে দেখো where 0 to x phi u du whole to du n represent for multiple integral of order n. এখন দেখো এখন ইকুয়েশন 8 কে আর কি ফ্রম 8 ক্যান বি রিটেন অ্যাজ ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো আমরা এটাকে একসাথে কম্বাইন্ড করে লিখছি ফাই এক্স প্লাস এ ওয়ান এক্স থার্ড ব্রেকেট দাও জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ প্লাস সি এন মাইনাস ওয়ান থার্ড ব্রেকেট একটা ক্লোজ আবার এ টু এক্স থার্ড ব্রেকেট শুরু জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ স্কোয়ার প্লাস সি এন মাইনাস ওয়ান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস সি এন মাইনাস টু থার্ড ব্রেকেট ক্লোজ এইভাবে চলতে থাকবে প্লাস ডট ডট প্লাস এন এক্স থার্ড ব্রেকেট শুরু আবার জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ টু দি পাওয়ার এন সি এন মাইনাস ওয়ান প্লাস ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট সি ওয়ান এক্স প্লাস সি জিরো সমান সমান এটাকে আমরা এখন লিখতেছি ক্যাপিটাল এফ এক্স ঠিক আছে এখন দেখো এগেইন ফাই এক্স প্লাস এ ওয়ান এক্স ইন্টিগ্রেশন জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ প্লাস এ টু এক্স এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখতেছি দেখো জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন এক্স জিরো টু এক্স ইন্টিগ্রেশন ফাই ইউ ডি ইউ এন এটাকে লিখতেছি জি এক্স তাহলে একটাকে একটা ফরম্যাটকে প্রকাশ করলাম ক্যাপিটাল এফ এক্স আরেকটা ফরম্যাটকে প্রকাশ করলাম জি এক্স দিয়ে তাহলে আমাদের কি হচ্ছে দেখো ফাই এক্স অতএব ফাই এক্স প্লাস এ ওয়ান এক্স ইন্টিগ্রেশন জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ প্লাস এ টু এক্স জিরো টু এক্স এক্স মাইনাস ইউ ফাই ইউ ডি ইউ প্লাস ডট ডট এ এন এক্স ইন্টিগ্রেশন জিরো টু এক্স এক্স মাইনাস ইউ পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফাই ইউ ডি ইউ ইকুয়াল টু হচ্ছে জি এক্স তাহলে দেখো অতএব ফাই এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো টু এক্স এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স ইন্টু এক্স মাইনাস ইউ প্লাস ডট ডট এ এন এক্স এক্স মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান থার্ড ব্রেকেট ক্লোজ ফাই ইউ ডি ইউ এটা সমান জি এক্স হুইচ রিপ্রেজেন্ট দ্য ভল্টেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড এখন দেখো পার্টিকুলার কেস কনসিডার দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড এখন দেখো আমাদের যে এতগুলো জিনিস যে পড়ে আসলাম তার পার্টিকুলার কেসে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে সেই জন্য আমি তোমাদেরকে আস্তে আস্তে স্লোলি কিন্তু ব্যাপারগুলো দেখাই যাচ্ছি কনসিডার দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এ টু এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এফ এক্স এটাকে এক নাম্বার উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশনস ওয়াই জিরো সমান সি জিরো ওয়াই প্রাইম জিরো সমান সি ওয়ান এটার দুই কনসিডার ডি স্কোয়ার ওয়াই মানে আমরা ধরে নিচ্ছি ডি এক্স স্কোয়ার সমান ফাই এক্স এটা হচ্ছে তিন ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স উইথ দ্য লিমিট জিরো টু এক্স দেখো আমরা এটাকে ইন্টিগ্রেশন করে পাচ্ছি এবং লিমিটটা হচ্ছে জিরো টু এক্স বসাচ্ছি তাহলে ডিওয়াই ডি এক্স থার্ড ব্রেকেট দিয়ে জিরো টু এক্স সমান আমরা কি লিখি ডিওয়াই ডি এক্স মাইনাস ওয়াই প্রাইম জিরো সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ ভালো করে খেয়াল করবে অতএব ডিওয়াই ডি এক্স মাইনাস সি ওয়ান সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ এটাকে দুই নম্বর সমীকরণের সাহায্য নিয়ে লিখলাম এখন দেখো ডিওয়াই ডি এক্স সমান হচ্ছে জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ প্লাস সি ওয়ান এটা হচ্ছে চার নম্বর সমীকরণ এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি আর কি তাহলে ওয়াই এক্স জিরো টু এক্স সমান হচ্ছে জিরো টু এক্স ফাই ইউ ডি ইউ স্কোয়ার প্লাস সি ওয়ান ইন্টিগ্রেশন জিরো টু এক্স ডি ইউ এগেইন দেখো আমরা বসাচ্ছি মান বসাচ্ছি ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো সমান হচ্ছে
0 to x, x minus u, phi u, du plus c1 u, 0 to x. Again, देखो, yx minus y0 समान, आमरा बसाच्छे y0 मान होच्छे c0 equal to होच्छे integration, देखो, 0 to x, x minus u, phi u, du plus c1 into x minus 0. এখন দেখো অতএব y সমান হচ্ছে আমাদের কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু x x minus u phi u du plus c1x plus c0 এটা হচ্ছে তোমার 5 নাম্বার সমীকরণ এখন বাই পুটিং দা ভ্যালুস অফ 3 4 এন্ড 5 ইন 1 এই 3 4 5 এই মানগুলো আমরা একে বসাচ্ছি তাহলে কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি 5x plus a1x third bracket দিয়ে লিখছি 0 to x phi u du plus c1 একটা third bracket close আবার a2x third bracket integration চিহ্ন 0 to x x minus u into phi u du plus c1x plus c0 সমান সমান হচ্ছে fx capital fx ঠিক আছে এখন দেখো ভালো করে খেয়াল করো ক্যালকুলেশনটা That is 5x plus 0 to x integration a1x plus a2x into x minus u phi u du. সমান হচ্ছে capital Fx minus c1 a1x plus minus c1 ax a2x minus c0 a2x. এইভাবে সাজায় লিখলাম। এখন দেখো ক্যালকুলেশন করার পর এটাকে আমরা সংক্ষেপে যেভাবে লিখতে পারি 5x সমান হচ্ছে লাইন গুলো স্টেপ গুলো খেয়াল করবে স্মল এফ এক্স প্লাস ল্যামডা লিমিট 0 টু এক্স কে এক্স ইউ ফাই ইউ ডি ইউ এটাকে 6 নম্বর সমীকরণ দাও এখানে দেখো এফ এক্স হচ্ছে স্মল এফ এক্স সমান হচ্ছে ক্যাপিটাল এফ এক্স মাইনাস সি ওয়ান এ ওয়ান এক্স মাইনাস সি ওয়ান এক্স এ টু এক্স সি জিরো এ টু এক্স এগুলো খেয়াল করতে হবে ল্যামডার মান যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে কি হবে কে এক্স ইউ সমান এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স ইন্টু এক্স মাইনাস ইউ ইকুয়েশন এই সিক্স রিপ্রেজেন্ট দ্য ভলটেরাস ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড তাহলে দেখো এখন আমাদের যতগুলো প্রবলেম ছিল সব আমাদের যতগুলো আমাদের থিওরি ছিল সব দেখানো শেষ হলো আমাদের আর নতুন কোনো থিওরি নাই এখন আমাদের এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করতে পারবো তা আমি মনে করছি তোমাদের এই যে থিওরিগুলো তোমরা আগে আয়ত্তে নিয়ে আসো তারপরে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না হলে তো বুঝতে অসুবিধা হবে আমি আরও ডিটেলস আরও আজকে আরও অনেক বেশি পড়াতে পারতাম কিন্তু তোমাদের বোর মনে হবে সেই যে বোর লাগবে সেই জন্য আমি তোমাদেরকে আর বেশি আজকে পড়াতে চাচ্ছি না প্রবলেমগুলো আমি আগামী ক্লাসে তোমাদের দেখাবো আশা করছি তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমরা এ পর্যন্ত ভালো থাকবে সকল শিষ্টাচার মেনটেন করে চলবে এবং তোমাদের সিলেবাসগুলো তোমরা নিজেদের জানা আছে তোমাদের মাস্টার্সের কোর্সগুলো তোমরা নিজ দায়িত্বে পড়াশোনাগুলো শেষ করার চেষ্টা করবে কারণ তোমাদের যে পরীক্ষা আসছে সামনে পরীক্ষাগুলোতে তো অবশ্যই পার্টিসিপেট করতে হবে সবার পরীক্ষা হবে এবং ভালোভাবে পড়তে হবে পরীক্ষা তো অবশ্যই মাস্ট তোমাদের পরীক্ষা হবে তা সেই জন্য কোনো ধরনের অবহেলা করা যাবে না আমাদের সময়গুলো ঠিকঠাক মতো ইউজ করতে হবে এবং পড়াগুলো ভালোভাবে মনে রাখতে হবে তাহলে সকল শিষ্টাচার মেনে তোমরা বাসায় অবস্থান করবে আর কোনোভাবেই তোমরা নিজের প্রতি অযত্ন করবে না যত্নশীল হবে সবার প্রতি পরিবারের এবং তোমরা ভালো থাকবে আগামী ক্লাসে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ